পায়ে পানি আসা এবং পায়ের সাথে সারা শরীরে পানি আসা, সময়ের আগে রক্তক্ষরণ হওয়া এবং অনেক ক্ষেত্রে মাথা ব্যথা সাথে চোখে ঝাপসা দেখা এবং খিচুনির মতো চলে আসা, এইসব যখন হবে তখন বাসায় বসে না থেকে অবশ্যই নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে চলে আসতে হবে। নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা ডাক্তারের পরামর্শ তো অবশ্যই নেবেন। আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করা যাবে না, সেটা যদি একটা নাপাও হয়ে থাকে সেটাও না, অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করা যাবে না। আর আপনারা যে কাজগুলো নিয়মতান্ত্রিকভাবে করতে পারেন, আমাদের এখানে অনেক রোগী গর্ভবতী মায়েরা আসে, তাদের প্রশ্ন থাকে আমি কি কাজ করতে পারবো, আমি কি খেতে পারবো, আমি কি খেতে পারবো না, আমি কি কি করব, আর কতটুকু কাজ করব, কতটুকু খাবো, এই ধরনের প্রশ্নগুলো খুব বেশি আমরা সম্মুখীন হই। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমরা বাংলাদেশের মানুষ হিসেবে আমরা যে স্বাভাবিক খাবারগুলো খাই, মাছ ভাত ডাল, আপনি পর্যাপ্ত ভাবে যতটুকু খেতে পারেন আপনি ততটুকুই খাবেন। তবে খেয়াল রাখতে হবে পুষ্টিকর খাবার থাকতে হবে সাথে, যেমন প্রত্যেক দিন খাবারে আমার দুধ ডিম মাছ মাংস এগুলো থাকতে হবে। সেই সাথে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রত্যেক দিন 2.5 থেকে 3 লিটার পানি বা পর্যাপ্ত পানি, আপনার ওজন অনুযায়ী আপনি পর্যাপ্ত পানি পান করতে হবে। আর অনেকে বলে যে ডাবের পানি কি খেতে পারবো, খেতে পারবেন না এমন কোনো কারণ নাই, অবশ্যই খেতে পারবেন। তবে হ্যাঁ, ডাবের পানি খেলে যদি আপনার অন্য কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সেটা বাদ দিতে পারেন। অনেকে বলে আপা দুধ খেতে পারবো, দুধ খেলে গ্যাসের সমস্যা হয়, দুধ খেতে পারবেন না তা না, দুধও খেতে পারবেন, তবে যদি সেটা আপনার অন্য কোনো অসুখের কারণ হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে আপনি সেটা বাদ দিতে পারেন। এটা ছাড়া প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা বিশ্রাম নিতে হবে দুপুরবেলা, এবং হচ্ছে স্বাভাবিক যে বাসার যে কাজকর্মগুলো আছে সেগুলো আপনি করতে পারেন, হালকা কাজ, ভারী কোনো কাজ এর মধ্যে করা যাবে না। এবং আরেকটা আপনারা করেন, অনেকেই গর্ভবতী হলে আমাদের দেশের মানুষরা মায়ের কাছে চলে যাওয়ার চিন্তাভাবনা করে যে মায়ের কাছে থাকলে একটু সেবা ভালো পাবো, ওখানে একটু আমার বাচ্চাটা হলে ভালো হবে, এ ধরনের চিন্তাভাবনা থাকেন, সেটা করেন, কিন্তু খেয়াল রাখতে হবে যেন দূরের যাত্রা বা জার্নি করলে অনেক সময় বাচ্চার সমস্যা হয়ে যায় বা অনেক সময় অনেকের ফুল নিচে থাকে, তখন তাদের মানে সময়ের আগে ডেলিভারি হয়ে যায় বা ডেলিভারির সমস্যা হতে পারে, রক্তক্ষরণ হতে পারে, অনেক এটা ছাড়াও আর অনেক সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে এগুলো একটু এড়িয়ে চলতে হবে। এগুলো যদি আপনি এড়িয়ে চলেন আর হচ্ছে সময় মতোভাবে আপনার নির্দিষ্ট সেবা কেন্দ্রে বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করেন, তবে ইনশাল্লাহ আপনারা অবশ্যই একটি সুস্থ বাচ্চা জন্ম দিতে পারবেন। এখন আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব যে গর্ভবতী মায়েরা বুঝতে পারবেন যে কখন আপনি ঝুঁকির দিকে এগিয়ে যাচ্ছেন। এটা ছাড়া আমরা বলি যে ঝুঁকি কোন মাগুলা ঝুঁকি বা আমি কিভাবে বুঝবো বাসায় থেকে যে আমি অসুস্থ বা আমি ঝুঁকির দিকে যাচ্ছি। তো এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আপনার যদি দেখা যায় তীব্র জ্বর হচ্ছে, জ্বরটা কমছে না, এবং বাসায় কিন্তু আপনাদের প্রত্যেকেরই একটা থার্মোমিটার থাকা উচিত, গা অনেকেরই গরম থাকে কিন্তু থার্মোমিটার দিলে দেখা যায় জ্বর 100 হচ্ছে না, আর 100 হলে আমরা তখন জ্বর বলছি, তো সেই জন্য থার্মোমিটারটা বাসায় থাকা আবশ্যক, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনারা অনেকে কি করেন, জ্বর হলে বা একটু মাথা ব্যথা হলে ফার্মেসির কারো কাছ থেকে দোকান থেকে এনে ওষুধ নিয়ে খান, যেটা একেবারেই করা ঠিক না গর্ভবতী অবস্থায় এবং সাধারণভাবেও কোনো মানুষেরই সেটা করা উচিত নয়। পায়ে পানি আসা এবং পায়ের সাথে সারা শরীরে পানি আসা, সময়ের আগে রক্তক্ষরণ হওয়া এবং অনেক ক্ষেত্রে মাথা ব্যথার সাথে চোখে ঝাপসা দেখা এবং খিচুনির মতো চলে আসা, এইসব যখন হবে তখন বাসায় বসে না থেকে অবশ্যই নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে চলে আসতে হবে। এবং যখনই দেখবেন মাথা ব্যথাটা তীব্রতর হচ্ছে বা চোখে ঝাপসা দেখছেন, তখনই বুঝতে হবে, সাথে পায়ে পানিও আসে বা শরীরেও পানি চলে আসছে, তখনই আপনার সাথে সাথে চলে আসতে হবে। এই জন্যই আমি সবসময় বলে থাকি আমাদের রোগীদেরকে যে আপনারা প্রত্যেকটা সময় আমাদের সাথে ফলো আপে আসেন, তাহলে আমরাই আপনাদের বলে দিতে পারবো যে আপনার এই সমস্যা হচ্ছে কি হচ্ছে না।